হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গতকাল থেকে শুরু হয়েছে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া। আপনাদের যাদের রেশন কার্ড হয়নি বা রেশন কার্ডে ভুল রয়েছে নতুন করে আবেদন করার জন্য, তো এখানে যে ক্যাম্প করে আপনাদের আবেদনপত্র জমা নেওয়া হবে, দেখতে পাচ্ছেন যে 9 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। এবং ক্যাম্প প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে হচ্ছে। যদি গ্রামীণ এরিয়ার হয়ে থাকেন তাহলে ব্লকে যাবেন বিডিও অফিসে, এবং শহর এলাকার হলে আপনারা অবশ্যই পৌরসভা অফিসে যাবেন। তো গতকালে আমি একটি ভিডিও দিয়েছিলাম এই বিষয়ের উপরে, তো সেখানে আমি 3 নম্বর ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমি 4 নম্বর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং 5 নম্বর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওতে আপনাদের ডিটেলস দেখাবো। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি, আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন এখান থেকে, এবং ভিডিওর ডিসক্রিপশনেও সেই লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, এটি হচ্ছে ফর্ম নাম্বার 4, অর্থাৎ 4 নম্বর ফর্ম এটা। এখানে 4R দেখতে পাচ্ছেন, অর্থাৎ গ্রামীণ এরিয়ার জন্য এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, 4R। যদি আপনারা শহরের হয়ে থাকেন তাহলে 4U এই সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, 4U যদি আপনারা শহর এরিয়ার হয়ে থাকেন। তো এই ফর্মটা দেখতে পাচ্ছেন যে পরিবারের কিছু সদস্য ডিজিটাল কার্ড পেয়েছেন কিন্তু কোনো সদস্য বাদ পড়েছেন তাদের আবেদনের জন্য, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যদি কোনো সদস্যের কার্ড হয়েছে এবং কোনো সদস্যের কার্ড হয় নাই তাহলে এই 4 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। এবং যদি আপনাদের ফ্যামিলিতে নতুন কোনো বাচ্চা জন্য আবেদন করতে চান রেশন কার্ডের জন্য, তাদের জন্য এই 4 নম্বর ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা কীভাবে ফিল আপ করবেন, উপরের পোর্শনটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম। একই প্রথমে আপনাদের ব্লক কী নাম রয়েছে সেটা এখানে লিখবেন, এরপরে আপনাদের গ্রামের নাম কী সেটা এখানে লিখবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কী সেটা এখানে লিখবেন, এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম কী সেটা এখানে লিখবেন, আপনাদের অঞ্চলে পিন নাম্বার কত, পিনকোড সেটা এখানে লিখবেন। লেখার পরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখানে পোস্ট অফিস রয়েছে এবং এখানে পুলিশ পিএস অর্থাৎ পুলিশ স্টেশন কী সেটা লিখবেন। এখানে আপনাদের একজনের মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে এই ফর্মটা ফিল আপ করার সময় এখানে যাদের রেশন কার্ড আপনাদের হয়নি তাদের নাম এখানে উল্লেখ করতে হবে, যাদের কার্ড হবে তাদের এখানে নাম লিখবেন, এখানে বাবার নাম, এখানে মায়ের নাম দিতে হবে, জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে দিতে হবে, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের এপিক নাম্বার এখানে লিখবেন, এবং আধার নাম্বার আপনাদের দিতে হবে। দেওয়ার পরে এখানে এরপরে ডেট অফ বার্থ, আপনার বয়স কত বছর বয়স সেটা এখানে লিখবেন। লেখার পরে হেড অফ দি ফ্যামিলি কে তার নাম এখানে দিতে হবে, হেড অফ দি ফ্যামিলি, অথবা অন্য কোনো সদস্য যার ডিজিটাল রেশন কার্ড হয়েছে তার নাম এখানে আপনাদের লিখতে হবে, ঠিক আছে। যাদের ফ্যামিলিতে ডিজিটাল রেশন কার্ড হয়েছে তাদের নাম এখানে লিখবেন। লেখার পরে তার যে কার্ড হয়েছে ডিজিটাল সেই কার্ডটা, কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, ঠিক আছে। এরপরে সেই কার্ড কী ক্যাটাগরির কার্ড, AAY, PSH, SPSH, RKSY1, RKSY2, এই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির কার্ড সেটা এখানে উল্লেখ করবেন, মানে যাদের কার্ড হয়েছে, ঠিক আছে। এবং যার নাম আপনারা এইখানে লিখবেন, সেখানে গার্জিয়ানের হতে পারে বা ভাই বোনের হতে পারে যাদের কার্ড এসেছে। এরপরে রিলেশন, মানে এখানে যার নাম দেবেন তার সাথে রিলেশনটা কী এখানে দেবেন। মনে করুন আপনাদের ফ্যামিলিতে আপনাদের বাবার রেশন কার্ড হয়েছে, ডিজিটাল কার্ড হয়েছে, কিন্তু আপনি তার ছেলে, আপনার কার্ড হয়নি, তো এখানে আপনারা সেই বাবার নাম দেবেন এবং এখানে লিখে দেবেন রিলেশন, যে ফাদার বা বাবা। যদি আপনার ভাইয়ের কার্ড হয়ে থাকে তাহলে এখানে ভাইয়ের নাম দেবেন এবং তার ডিজিটাল কার্ডের নাম্বার এবং সেই কার্ডের ক্যাটাগরি এখানে দিলেন। দেওয়ার পরে এখানে ভাই বা ব্রদার এইভাবে সম্পর্কটা, রিলেশনটা কী সেটা এখানে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এরপরে কী রয়েছে, স্টেট রিজন ফর ইনক্লুশন ইন দি NFSA RKSY, অর্থাৎ কী কারণে আপনারা এখানে অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন ডিজিটাল রেশন কার্ডে, সেটা কারণটা এখানে উল্লেখ করবেন, এবং প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডের নাম্বারটা এখানে দেবেন। এইভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন। এখানে এই যে নিচের পোর্শনটা, এটা অফিসে যেখানে আপনারা জমা করবেন সেখানে ফিল আপ করে সাইন করবেন যারা অফিসার রয়েছে, এবং এই স্লিপটা আপনাদের এখান থেকে ছিঁড়ে আপনাদের ব্যাগ দেওয়া হবে। এই পোর্শনটা আপনাদের রেখে দিতে হবে। এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে ভবিষ্যতে অনলাইনে সার্চ করে
আপনাদের দেখতে হবে যে কার্ড হয়েছে কিনা, এবং এইখানে আপনাদের সাইন করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে 4 নম্বর ফর্ম। এরপরে আমি 5 নম্বর ফর্মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর ফর্ম, এটা সংশোধনের জন্য। নাম, অ্যাড্রেস অথবা পদবি যদি আপনাদের ভুল থাকে, রেশন কার্ডের কোথাও যদি আপনাদের কোনো ভুল থাকে, তাহলে এই 5 নম্বর ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এবং এই 5 নম্বর ফর্ম এখানে দেখতে পাচ্ছেন 5R, ঠিক আছে? এই 5 নম্বর ফর্মটা কি, নাম, ঠিকানা বা অ্যাড্রেস সংশোধনের জন্য। তো এখানে ওই সেম, এখানে ব্লকের নাম এবং এখানে আপনাদের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, জেলার নাম, পিনকোড, এবং এখানে সেম মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি থাকলে দেবেন, নাহলে নাই, ঠিক আছে? এরপরে এখানে আপনাদের বর্তমানে ডিজিটাল কার্ডে আপনাদের যে না যে নাম রয়েছে সেটা এখানে দেবেন। মনে করুন একজনের যদি কার্ড ভুল হয়ে থাকে, তাহলে তার এখানে এই লাইন, দুইজন বা তিনজনের ভুল হলে এখানে এখানে নাম দেবেন। ডিজিটাল রেশন কার্ডে বর্তমানে যে নামটা রয়েছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে? এবং কী কার্ড, ডিজিটাল কার্ড হয়েছে সেই কার্ডের নাম্বারটা এখানে দেবেন, এবং কার্ডের কী ক্যাটাগরির কার্ড হয়েছে, AAY কার্ড হয়েছে নাকি APHH, SPHS, RKSY1, RKSY2, সেটা এখানে লিখবেন। লেখার পরে নেম দ্যাট রিকোয়েস্টেড টু বি রিলেটেড আফটার কারেকশন, অর্থাৎ সঠিক করার পরে নাম, যদি আপনাদের নাম ভুল থাকে তাহলে সেই ভুল নামটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? লেখার পরে সঠিক নাম আপনাদের কি হবে সেটা এখানে লিখবেন, এখানে লিখতে হবে। যদি বাবার নাম ভুল থাকে তাহলে এখানে সঠিক বাবার নাম কি আছে সেটা এখানে লিখবেন। যদি অ্যাড্রেস ভুল থাকে তাহলে সঠিক অ্যাড্রেসটা কী সেটা এখানে লিখতে হবে। লেখার পরে এখানে প্যান নাম্বার যদি থাকে, প্যান কার্ড, তাহলে তার নাম্বার এখানে দিতে হবে। তো একদমই সহজ ফর্মটা ফিল আপ করার। এবং একটা ডকুমেন্ট আপনাদের দিতে হবে, যেই ডকুমেন্টে আপনাদের সঠিক নাম অথবা বাবার নাম অথবা অ্যাড্রেস সঠিক রয়েছে। অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, যদি বার্থ সার্টিফিকেটে সঠিক থাকে তাহলে সেটা দেবেন জেরক্স করে, আধার কার্ড যদি সঠিক থাকে সেটা দেবেন, ভোটার কার্ড, এই ডকুমেন্টগুলোর মধ্যে যেটাতে মনরেগা কার্ড অর্থাৎ 100 দিনের কাজের যে কার্ডটা রয়েছে, এবং KCC অর্থাৎ কৃষাণ কার্ড, এই কার্ডগুলোর মধ্যে যেটাতে আপনাদের নাম বা ঠিকানা বা বাবার নাম একদম কারেক্ট রয়েছে সেটা এক কপি জেরক্স দিতে হবে। দেওয়ার পরে নিচের পোর্শনটা আপনাদের সেমভাবে এটা অফিসে ফিল আপ করে আপনাদের ব্যাক দেওয়া হবে, এবং এখানে সাইন করতে, সিগনেচার করতে হবে, সই করতে হবে এখানে। তো এই হলো 5 নম্বর ফর্ম। এবার আমি আপনাদের বলে দিচ্ছি কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে। এখানে 4 নম্বর ফর্মটার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে, পরিবারের অন্যান্য সদস্য যারা ডিজিটাল কার্ড পেয়েছে তার জেরক্স, অর্থাৎ যাদের কার্ড হয়েছে ডিজিটাল কার্ড তাদের কার্ডের জেরক্স। এরপরে পরিবারের যে সকল সদস্যের কার্ড হবে তাদের পুরানো কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স। শিশুদের রেশন কার্ডের ক্ষেত্রে জন্মের সার্টিফিকেটের প্রমাণ, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সারেন্ডার সার্টিফিকেট ও পুরনো কার্ডের জেরক্স, পরিবারের একজনের মোবাইল নাম্বার দিতে হবে। তো এটা হচ্ছে 4 নম্বর ফর্মের সাথে এই ডকুমেন্টগুলো আপনাদের দিতে হবে। এরপরে 5 নম্বর ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে, নাম, টাইটেল বা পদবি, বয়স ঠিক করতে গেলে ডকুমেন্ট, যে ডকুমেন্টে সঠিক আছে যথা পুরনো রেশন কার্ড বা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি, তার জেরক্স দিতে হবে। এবং ঠিকানা পরিবর্তন করতে গেলে নতুন ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র দিতে হবে, পরিবারের একজনের মোবাইল নাম্বার দিতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন 4 নম্বর এবং 5 নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্ট দিতে হবে। এই ফর্মগুলো আপনারা অফিসে যেখানে ক্যাম্প করে দেওয়া হচ্ছে ফর্ম, অর্থাৎ BDO অফিসে বা পৌরসভা অফিসে, সেখানে গেলেই আপনারা পাবেন, বা অনলাইনেও ডাউনলোড করে নিতে পারবেন। তো অনলাইনে কীভাবে ডাউনলোড করে নিতে পারবেন সেই ব্যাপারে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সব ভিডিওর লিঙ্ক আমি দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।